चलो बंधुरा প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আর এই গরমে আমাদের বডিকে হাইড্রেট রাখার প্রয়োজন অত্যন্ত পরিমাণে। এই রোগ থেকে মুক্ত করতে এবং প্রচন্ড পরিমাণে ইমিউনিটি বুস্ট করার জন্য আমাদের অতিরিক্ত পরিমাণে জল খাওয়া উচিত, অর্থাৎ দিনে অ্যাটলিস্ট 8 গ্লাস পর্যন্ত জল খাওয়া উচিত আমাদের। অত্যন্ত পরিমাণে যদি জল খেতে না ইচ্ছা করে তার জায়গায় তোমরা পান করতে পারো ফলের রস, অর্থাৎ ফ্রুট জুস, সেটা অ্যাটলিস্ট ফ্রেশ হওয়া উচিত। এই সামারে স্পেশালি আমাদের যেই সমস্ত ফ্রুটগুলো আমাদের মার্কেটে এসছে আমরা প্রত্যেকটা ফ্রুটই সেটা খেতে পারি এবং সেটা খুবই ভালো আমাদের পক্ষে, যেমন তরমুজ, শসা, আম, লিচু, পেয়ারা এবং তার সাথে নিতে পারি পেঁপে। এই সামারে স্পেশালি আমরা দিনের বেলা যখনই বাইরে বেরোই আমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবো না। আমি বলে দিচ্ছি এখানে বেস্ট সানস্ক্রিন কোনটা হবে কম দামের মধ্যে, যেটা আমি অ্যাফোর্ড করতে পারি এবং তোমরা সকলেই সেটি অ্যাফোর্ড করতে পারবে অনায়াসে। আমি ইউজ করি এখানে ল্যাকমি সানস এক্সপার্টের আলট্রা ম্যাট লোশনের সানস্ক্রিন, এটা SPF 50 আছে। আমি আগেও একটা ইউজ করতাম, এটা শেষ হয়ে গেছে, আমি তাই না আরেকটা অর্ডার করেছি, এটা ভীষণ ভালো গাইস, তোমরা চাইলে এটি ট্রাই করতে পারো। তো গাইস এটা মার্কেটে যে কোনো শপে তোমরা পেয়ে যাবে বা অনলাইন যে কোনো শপেই তোমরা পেয়ে যাবে। এটার দাম হচ্ছে অনলি 325 টাকা। আমি বলবো তোমরা একটু বেশি SPF যুক্ত সানস্ক্রিন ইউজ করো, অ্যাটলিস্ট 50। তোমরা এই সানস্ক্রিনটা ইউজ করবে নিজের ফেসে, নেকে এবং হ্যান্ড প্রত্যেকটা জায়গাতে। এবং সানস্ক্রিন অ্যাপ্লাই করার টাইমটা হচ্ছে তোমরা যখন বাইরে বেরোবে ঠিক তার 20 মিনিটস আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে তোমার নিজেদের ফেসের মধ্যে। স্পেশালি গাইস এই সামারে আমরা যতই বেশি শ্যাম্পু করি এবং 2-3 দিনের মধ্যেই আমাদের হেয়ারের মধ্যে থেকে একটা ব্যাড স্মেল ছাড়তে শুরু করে দেয়, সেটা অবভিয়াসলি সোয়েটের জন্যই হয়, অর্থাৎ ঘামের জন্যই হয়। তো আমার কাছে এর একটা হ্যাক আছে। সো গাইস তোমরা ইউজ করতে পারো রোজ ওয়াটার স্প্রে করে নিজের হেয়ারে, তোমরা ইউজ করতে পারো এই লিবন। এই লিবনের আমি পাউচ কিনে রেখেছি, তোমরা চাইলে লিবনের ডিব্বাও পাওয়া যায়, তোমরা সেটা ইউজ করতে পারো। জাস্ট কিছু ফিউ ড্রপস নিজের হাতে নিয়ে নাও এবং হালকা করে মাসাজ করো নিজের হেয়ারে এবং ফুল লেন্থেও তোমার যতদূর হেয়ারটা আছে, এবং সেটা কুম করে নাও। দেখবে একটা ভালো স্মেল ছাড়ছে নিজের হেয়ারের থেকে, তোমার নিজেদেরও ভালো লাগবে এবং তোমার আশেপাশে যারা আছে তাদেরও ভালো লাগবে। সামারে চুল খুলে রাখলে ভীষণভাবে গরম লাগে, তো এই জন্য তোমরা একটা বান বানিয়ে নাও বা তোমরা করতে পারো পনি টেপ। এই গরমে স্পেশালি একটা প্রবলেম আমাদের খুবই পাবলিক প্লেসে লজ্জিত করায়, সেটা হচ্ছে আমাদের আন্ডারআর্ম থেকে ব্যাড স্মেল ছাড়ে। সো গাইস তো এই ব্যাড স্মেল থেকে মুক্তি পেতে তোমরা ইউজ করতে পারো রোজ এসেন্সিয়াল অয়েল, এটা একটা DIY। আর আমি বলবো যে তোমরা ইউজ করতে পারো রোল অন, এখানে নিভিয়ার রোল অন পাওয়া যায় ম্যানসদের ক্ষেত্রে এবং ওম্যান্সদের ক্ষেত্রে। তোমরা চাইলে এটি অনায়াসে ইউজ করতে পারো, তোমাদের মানে আন্ডারআর্মে যে ব্যাড স্মেলটা ছাড়ে সেটা থেকে খুবই ভালো একটা স্মেল ছাড়বে এবং তোমার আন্ডারআর্মসটা যদি ব্ল্যাক হয়ে যায় সেটা আস্তে আস্তে কিছুটা হলেও স্কিন টোনটা চেঞ্জ হতে থাকবে। ভীষণ ভালো একটা ফ্রেগ্রেন্স ছাড়ের মধ্যে থেকে, জাস্ট ইউজ করে নাও নিজেদের আন্ডারআর্মসে। এটা কখন ইউজ করবে যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো তোমরা যখন শাওয়ার নেবে ঠিক তারপরেই তোমরা আন্ডারআর্মকে হালকা করে প্যাড ড্রাই করে নেবে এবং তারপরে এই রোলারটা ইউজ করে নেবে। অ্যাটলিস্ট এটা ডের মধ্যে 2 টাইমস ইউজ করতে হবে, দেখবে আস্তে আস্তে তোমাদের আন্ডারআর্ম থেকে যে স্মেল ছাড়ে এবং ব্ল্যাক একটা ভাব থাকে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। উইন্টারে যেমন আমরা মেকআপ আলাদা ইউজ করি তেমন সামারের ক্ষেত্রেও আমরা আলাদা মেকআপ ইউজ করবো।
উইন্টারে আমরা একটু হেভি ময়েশ্চারাইজার ইউজ করি এবং সেটা একটু বেশি অয়েলিনেস থাকে যাতে আমাদের স্কিনটা ড্রাই না হয়ে যায় বাস। এবং আমরা ঠিক অপোজিটটা ইউজ করব সামারের ক্ষেত্রে, আমরা ইউজ করব কোনো লাইট ময়েশ্চারাইজার। আমি এখানে ইউজ করি পন্সের লাইট ময়েশ্চারাইজারটা, খুবই ভালো। আমরা এর জায়গায় ইউজ করতে পারো জেল ময়েশ্চারাইজার অলসো। এই ল্যাকমি পিচ মিল্কের যে লাইট ময়েশ্চারাইজারটা পাওয়া যায়, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। তোমাদের কাছে যদি কোয়েশ্চেন থাকে আমরা কি ধরনের ফাউন্ডেশন ইউজ করব স্পেশালি সামারে, তো আমি এখানে বলবো যে তোমরা খুব লাইট ফাউন্ডেশন ইউজ করো। তোমরা ইউজ করতে পারো পন্সের বিবি ক্রিম, তোমরা চাইলে ইউজ করতে পারো ল্যাকমি সিসি ক্রিম, এটা তোমাদের চয়েস। এই সমস্ত ফাউন্ডেশনগুলি, এটা ফাউন্ডেশন তো বলা যায় না, ল্যাকমি হোয়াইট বিবি ক্রিম, এটা ইনস্ট্যান্ট স্পটকে কভার করতে সাহায্য করে এবং একটা ন্যাচারাল গ্লো ক্রিয়েট করে, তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। তোমরা সামারে সবসময় মর্নিংয়ে ধরো তোমরা অফিস যাচ্ছ বা কলেজ যাচ্ছ বা কোনো টিউশন মিউশন যাচ্ছ, চেষ্টা করবে কোনো লাইট ক্লথ পরার, আর সেই ক্লথটা যেন কটনের তো হয় এবং ফুল স্লিভ হলে তো বেশি ভালো হয়, এবং হাফ স্লিভ যদি হয়েও থাকে তো এরকম কোনো ফুল স্লিভ শার্ট তার ওপর ক্যারি করে নাও, দেখতেও ভালো লাগবে এবং হাতেও ট্যানও পড়বে না এবং সেটা বাড়িতে এসে ক্লিনও করতে হবে না। কটনের জিনিস আমি এই জন্যই পড়তে বলছি, কটনের জিনিস পড়লে আমাদের বডিতে যে সোয়েট হয় সেটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে না কটন। কটন এমনই ভালো একটা ক্লথ, কটন পড়লে আমাদের বডিতে কোনো র্যাশেসের সম্ভাবনা থাকে না। তুমি তার জায়গায় যদি কোনো সিফন বা জর্জেট টাইপের কোনো ড্রেস ক্যারি করো, তোমাদের অত্যন্ত পরিমাণে সোয়েট তো হতেই থাকবে, তার সাথে সাথে পিম্পল র্যাশেস হওয়ারও সম্ভাবনা থাকে। স্পেশালি এই সামারে তোমরা নিজেদের বডিকে এক্সফোলিয়েট করতে ভুলবে না, এটা তোমরা ন্যাচারাল ঘরে বানানো ইনগ্রিডিয়েন্ট দিয়েও নিজের বডিকে এক্সফোলিয়েট করতে পারো বা মার্কেটে যেই সমস্ত স্ক্রাব অ্যাভেলেবেল আছে সেটার সাহায্যেও নিজের বডিকে এক্সফোলিয়েট করতে পারো। যদি বলো যে ঘরে বানানো কোনো DIY দিও, গাইস আমি তোমাদের দেখিয়ে দিই নিজের বডিকে এক্সফোলিয়েট করার জন্য তোমরা DIY কি স্ক্রাব রেডি করবে। সো গাইস আমি ফার্স্টে নিয়ে নিয়েছি মুসুর ডাল, আমার ফার্স্ট ইনগ্রিডিয়েন্টটা এটা, আর এটা ভীষণভাবে একটা স্কিন হোয়াইটনিংয়ের ভূমিকা পালন করে মুসুর ডাল, এবং তার সাথে ট্যান রিমুভের ক্ষেত্রে ভীষণভাবে একটা কার্যকরী। আমি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি মুসুর ডাল। আমার নেক্সট ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে রাইস, আমি রাইসকেও সেমভাবে গ্রাইন্ড করে নেবো। তোমরা দেখবে পাউডার ফর্ম আকারে যাতে এটা গ্রাইন্ড না হয়, হালকা দড়দড়া থাকবে যাতে এর মধ্যে, অর্থাৎ দানা দানা। আমি দেখো এখানে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। নেক্সট আমি নিয়ে নিচ্ছি সুগার, সুগারকেও আমি সেমভাবে গ্রাইন্ড করব। এই সুগারটা আমি একবার মাত্র গ্রাইন্ডারে চালিয়ে এটি বন্ধ করে নেবো, ঠিক এরকম আকারের যেন হয়। এবং একটা বোল নিয়ে নিয়েছি, তাতে অ্যাড করে নিয়েছি আমি ফার্স্টেই রাইস ফ্লোর। নেক্সট আমি অ্যাড করছি সুগার যেটা পেস্ট করেছিলাম আমি, এবং তোমরা চাইলে এখানে রোজের লিপস অ্যাড করতে পারো, আমি এটা পুরোপুরি অপশনাল রেখেছি। এবং কাস্তরি হলুদ আমি এখানে ইউজ করেছি স্কিন হোয়াইটনিংয়ের জন্য এবং ট্যান রিমুভের জন্য। সো গাইস এটা যখনই ইউজ করবে ভালো করে মিক্সড করে ইউজ করবে, আর এটা 15 ডেজ পর্যন্ত স্টোর করে রাখতে পারবে এয়ারটাইট কন্টেনারের মধ্যে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।